ময়মনসিংহের গফরগাঁওয়ের মাদ্রাসা ছাত্রী মিনহার ওপর দুর্বৃত্তের ছোড়া এসিড নিক্ষেপের এক মাস পেরিয়ে গেলেও এখনও রহস্যের জট খোলেনি ঘটনার সাথে জড়িতদের পুলিশ চিহ্নিত করতে না পারায় আতঙ্ক কাটেনি ভুক্তভোগী মিনহার পরিবারে। আসামিদের গ্রেফতারে আন্দোলনে নেমেছে এলাকাবাসী সহ শিক্ষার্থীরা পুলিশ বলছে শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি রহমান জুয়েলের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম মিনহার চোখে এখনও আতঙ্কের ছায়া হাতে ও মুখে এসিডের ক্ষত কারা কেন তাকে দগ্ধ করেছে ভাবতে পারছে না সে গত সাতাশ জুলাই গফরকের পাগলা থানার পাঁচবাগ মোড়ে দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ হয় মাদ্রাসা ছাত্রী মিনহা রাফিদা দগ্ধ অবস্থায় তাকে প্রথমে কিশোরগঞ্জ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় এখনও চিকিৎসা চলছে মিনহার ঘটনার এক মাস হয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা ফলে আতঙ্ক কাটেনি মিনহা ও তার পরিবারের সদস্যদের দ্রুত যেন মূল আসামি শনাক্ত করিয়া তাদেরকে বিচারের আওতায় আনে যাতে আমরা ন্যায় বিচার পাই ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রতিবেশী অনেক নামে একজনকে আটক করেছে পুলিশ তবে মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় আন্দোলনে নেমেছে এলাকাবাসীসহ শিক্ষার্থীরা এতদিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো অপরাধী বিচার করা হচ্ছে না দ্রুত এটার বিচার চাই এই নারী শিক্ষাকে বন্ধ বন্ধ করার জন্যই এই সন্ত্রাসীরা এই কাণ্ডপ্র ঘটিয়েছে কারণ দিনের দুপুরে ঘটনাটা ঘটেছে ইচ্ছা করলে তারা দ্রুতই ব্যবস্থা নিতে পারত যদি পেছনে কোনো অন্ধকারের শক্তি থেকে থাকে সেটা প্রকাশিত ঘটনার সাথে জড়িতরা দীর্ঘদিনেও চিহ্নিত না হওয়ায় খুব প্রকাশ করলেন স্থানীয় জনপ্রতিনিধিও এই ধরনের একটা ঘটনার পরে এত দিন যাবেগা আসামি শনাক্ত হবে না এটা আসলে দুঃখজনক ঘটনার পর দিন মিনহার বাবা বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে পাগলা থানায় মামলা দায়ের করেন শিগগিরই আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ এটা সঠিক বিচার যাতে আমরা করতে পারি সেটা আমরা এবং আমাদের তো সময় লাগবে আমরা তদন্ত যেহেতু অব্যাহত আছে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি মিনহার পরিবার ও এলাকাবাসীর সমর ইসলাম একুশে টেলিভিশন